নমস্কার বন্ধুরা, জলি ইপসিতের পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি আমাদের রান্নাঘরের জন্য বানিয়ে নেব ঝিঙে আলুর পোস্ত। তাই চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। হ্যালো ফ্রেন্ডস, জলি ইপসিতের পাকশালায় সবাইকে স্বাগত। আজ আমি আমাদের রান্নাঘরে বানাবো ঝিঙে আলুর পোস্ত। তা ঝিঙে এরকম টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলোকেও এরকম টুকরো করে কেটে নিয়েছি। তাহলে এখন চলুন রান্নাটা শুরু করা যাক। কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প সামান্য গোটা জিরে আমি ফোড়ন দিলাম, না দিলেও হয় তবু আমি দিলাম। আর প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব, কারণ ঝিঙে ভীষণ নরম, যদি একসাথে দিই তাহলে ঝিঙে একদম গলে যাবে। তাই প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় সামান্য লবণ এর মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ধরে যে আলুগুলোকে আগে ভেজে নেব, তারপরে আমি এর মধ্যে ঝিঙে অ্যাড করব। রান্নাটা খুবই সহজ। ঝিঙে আলু একটুখানি নরম হলে, ভাজার মানে অল্প পরিমাণ সেদ্ধ হলে, তখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা এবং পোস্ত বেটে রেখেছি সেটা দিয়ে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে ঝিঙে গুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা খুবই সহজ, সবাই পারে, কিন্তু তবু আমি আমার এই রান্নাটা মানে ঝিঙে আলুর যে আজকে যেভাবে বানাচ্ছি সেটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। হ্যাঁ, একদম মানে ড্রাই ড্রাই করে বানাতেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর মধ্যে তিনি হলুদ দিতেন না, হলুদ দেন না, যার জন্য আমিও ঝিঙে আলু পোস্ত করার সময় হলুদ ইউজ করি না, কারণ হলুদের একটা আলাদা ফ্লেভার আছে এবং সেটা দিলে হয়তো পোস্তর ফ্লেভারটা ঠিক আসে না। এটাও 3-4 মিনিট ধরে ঝিঙেটাকেও একটুখানি ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে পোস্তটা দিয়ে দেব। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা পোস্ত এবং কাঁচা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। একই বাটিতে একটু জল নিয়ে একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য লবণ আরেকবার দিচ্ছি, কারণ তখন খুব কমই দিয়েছিলাম আলু ভাজার সময়, আর একটু দিলাম। আর দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 5 মিনিট ধরে এইভাবে একটু কষিয়ে নেব, তারপরে একটু চাপা দিয়ে রাখবো আরো 5 মিনিট। বন্ধুরা, 3-4 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পোস্তটাকে কষিয়ে নিয়েছি, মানে একটু ভেজে নিয়েছি পোস্তটা সবজিগুলোর সাথে। এবার একটু চাপা দিয়ে 5 মিনিট রান্না করব, যাতে আলু এবং ঝিঙে আর একটু ভালো করে সুসিদ্ধ হয়। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, রান্নাটা একদম আজকে কমপ্লিট হয়ে গেছে, একদম এরকম ভাবে শুকনো শুকনো, ঠিক ভাজা ভাজা যেরকম কড়াইয়ে লেগে যায়, লেগে গেছে ঠিক সেইভাবেই, এরকম ভাবেই আমার শাশুড়ি ঝিঙে আলু পোস্ত রান্না করেন এবং ভীষণই ভালো লাগে খেতে। তা আর কারা আর আরো অনেক জায়গাতেই একটুখানি গ্রেভি গ্রেভি ভাবেও ঝিঙে আলু পোস্ত বানায়, তবে আমরা একটু এরকম শুকনো ঝিঙে আলু পোস্ত, আলু পোস্ত এগুলো খেতে বেশি ভালো লাগে, ভালোবাসি। তা আজকের এই খুব সিম্পল রেসিপি ঝিঙে আলু পোস্ত রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, তারা যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলে আরও নতুন নতুন যখনই কোনো ভিডিও বা পোস্ট আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তা আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।